ঋতুপর্ণ ফিরে আসলাম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান শুরু অনুষ্ঠান, যে অনুষ্ঠান বা উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ বিহারগুলি কার্যত সেজে উঠেছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের চীবরদান অনুষ্ঠিত আজ করবুকে। করবুকের যতনবাড়ি জুরানিয়া আগম মৈত্রী বিহারে এই বিশেষ আয়োজন করা হয়। জুরানিয়া আদম মৈত্রী বৌদ্ধ বিহার, যেখানে নতম দানোত্তম কঠিন চীবরদান করা হয়। চীবরদান, বুদ্ধ পুজো এবং শিবালী পুজো করা হয়, তারই সঙ্গে অষ্ট পুরস্কার দান, বৌদ্ধ মুক্তি দান এবং নানা ধরনের দান করা হয়। সেই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সফলভাবে তাদেরকে সম্মাননা দেওয়া হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৌদ্ধ বিহারের আজকের চীবরদানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন। আমরা আজকে বৌদ্ধ বিহার তরফ থেকে আমরা কঠিন চীবরদান অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকালে আমরা 6টা থেকে আমরা যুদ্ধ পতাকা উত্তোলন করেছি, সাথে আমরা বিশ্ব শান্তির কামনা করে, মঙ্গল কামনা করে আমরা সাদা কুকুর আমরা উড়িয়ে দিয়েছি এবং সাথে আমাদের একজন দুর্গাভিজ্ঞ আমরা আজকে বানিয়েছি এবং সাথে আমরা অষ্ট পুরস্কার দান, সন্মাদান, কল্পতরু দান এবং কঠিন চীবর দান অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এই এবং সাথে আমরা এই আমাদের যে বিশিষ্ট যারা লোক দীর্ঘদিন যাবৎ কাজ করছে তাদেরকে এবং যারা এই বছরে যারা মাধ্যমিক সফলতা অর্জন করেছে স্বাবলম্বিত করার জন্য সবার জন্য একটা মহানগরের আয়োজন করেছি। সংশ্লিষ্ট বক্তবার্তা শুনলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান প্রত্যেক বৌদ্ধ বিহারেই চলবে। 3 মাস ধরে বৌদ্ধ ভিক্ষুর উপবাসের পর সেই বৌদ্ধ বিহার মন্দিরে কঠিন চীবরদান করা হয়, যেমনটা করবকে অনুষ্ঠিত গতকালকেও আমরা দেখেছিলাম। গতকাল থেকে কার্যত শুরু হয়ে গেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসব। তবে করবকের আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৌদ্ধ বিহারের পক্ষ থেকে বস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য কারবারি যে দেবজান চাকমা এবং মৈত্রী বৌদ্ধ বিহারের প্রেসিডেন্ট, তারই সঙ্গে জুরানিয়া আদাম কারবারি এবং বিভিন্ন জায়গা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। কঠিন চীবরদানকে কেন্দ্র করে করবুকের যতনবাড়ির এই বিশেষ বৌদ্ধ বিহারে সকলের মধ্যেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ করে একটা আলাদাই উৎসাহ পরিলক্ষিত। চীবরদান শুরু হয়ে গেছে এবং চীবরদান উৎসব গোটা রাজ্যের প্রত্যেকটা বৌদ্ধ বিহারে ধার্মিকভাবেই পালন করা হচ্ছে। করবুক মহকুমার যতনবাড়ি জুরানি আদম মৈত্রী বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় কঠিন চীবরদানে এবং কঠিন চীবরদানকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আলাদা উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত। আচ্ছা, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।